বৃষ্টি ভেজা দিনে একটা ভারাক্রান্ত মন নিয়ে জার্নি উইথ শাইনিতে আমি শাইনি চলে এসেছি তোমাদের কাছে কিছু কথা বলতে। না, এটা কোনো ডেইলি ব্লগ নয় আজকের, বাট মনটা খুব খারাপ। দুদিন আগে আমি গিয়েছিলাম বকখালি। তো বকখালিতে যাওয়ার সময় ঠিক করেছিলাম ফেরার পথে বা যাওয়ার পথে অমিত ভাইয়ের বাড়িতে দেখা করতে যাব। অমিত ভাই, হ্যাঁ, যে কদিন আগেই মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়ে তারাদের দেশে চলে গেছে। ভাইয়ের সাথে দেখা করতে যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল। বাড়িতে বাবা মাকে বলতাম যে মা, এই বাচ্চা ছেলেটা কি সুন্দর ব্লগ বানায়, ভীষণ ভালো লাগে ওর কথাগুলো শুনতে, ওর মিষ্টি হাসি, মন খোলা সরলতা, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমি দেখা করতে গিয়েছিলাম, বাট তখন অমিত আমাদের ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছে। সেখান থেকে হয়তো সবার কান্নাকাটি করলেও আমরা ফিরিয়ে আনতে পারব না। কিন্তু বকখালিতে যখন একদিনের জন্য 6-7 জনের একটা বন্ধুর গ্রুপ আমরা যাচ্ছি, তখনই ঠিক করে নিয়েছিলাম অমিত নেই ঠিক আছে, কিন্তু কাকু কাকিমা তো আছে। কাকিমার সেই সরল মন, সেই সরল গান আজও কানে ভাসে। ভীষণ ভীষণ রকমের ইচ্ছা ছিল কাকিমাকে একটু জড়িয়ে ধরবো। হ্যাঁ, ফেরার পথে আমরা গেলাম, ড্রাইভার দাদাকে বললাম যে দাদা একটু অমিতের বাড়িতে নিয়ে যাবেন। ড্রাইভার দাদা কোনো অ্যাড্রেস কাউকে না জিজ্ঞেস করে সোজা আমাদের ফেরার সময় ট্রেন ধরার আগেই নিয়ে গেল অমিতের বাড়িতে। যত সামান্য 7-8 জন আমরা অমিতের মায়ের হাতে তুলে তারাদের দেশে। যে কোনো মা, যে কোনো দিদি, যে কোনো বোন, যে কোনো ভাই, যে কোনো দাদা ওই রকম মা হারা, সরি, সন্তান হারা মায়ের কান্না দেখে যে কেউ কেঁদে উঠবে। তো আমাদেরও সবার চোখে জল ছিল। যত সামান্য সাহায্যটুকু কাকিমার হাতে তুলে দিলাম, কিন্তু কাকিমা নিতে চাইছিল না। তো পুরো ভিডিওটা হয়তো খুবই আনসার্টেনভাবে করেছি, সেরমভাবে মানে একদম প্রপার ওয়েতে ভিডিও করা হয়নি। তোমরা দেখো কাকিমার ওই সরল মনের গান, হয়তো তোমাদের ভালো লাগবে। আর প্লিজ সাপোর্ট করো, কারণ কাকিমাকে যে কথা দিয়েছি আমরা সবাই মিলে মাঝে মাঝে এসে কাকিমাকে কিছু সাহায্য করে যাব। বেসিক্যালি কাকু হাত জোর করে রিকোয়েস্ট করেছে, মা আমার বাড়ির এই নিচের অংশটুকুনি মাটি রয়েছে, একটু সিমেন্ট করে দেবে। তো জানি না কতটা কি করতে পারবো, হয়তো তোমাদের সাপোর্ট পেলে করতে পারবো, কিন্তু কাকিমাকে কথা দিয়ে এসেছি যতটুকুনি পারবো। আমাদের কোনো চাঁদা তোলার বা কোনো কিছুর দরকার নেই, আমরা যে 7-8 জন আছি সেরকম যতটুকুনি যত সামান্য সাহায্য আমরা করতে পারবো সেইটুকুনি কাকিমা কাকুর হাতে তুলে দিয়ে আসবো। তাহলে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো, আর বেল বাটন আইকনটা চিপে রেখো, কারণ অনেক দিনের ইচ্ছা এইরকম মানুষের পাশে দাঁড়াবার। জানি না কতটা দাঁড়াতে পারবো, হয়তো তোমাদের সাপোর্ট থাকলে নিশ্চয়ই দাঁড়াতে পারবো। তো দেখতে থাকো। ছেলের মতন তোমাদের মেনে নেব, এই কথা বললাম। অমিত কিন্তু তাহলে সবার মধ্যে বেঁচে থাকবে। অমিত কিন্তু আগে যে ভিডিও করছিল সবাই মোবাইলে বেঁচে একদম, ওই জন্যই বলছি ভিডিও কখনো বন্ধ করবে না। তোমাদের জন্য অমিত চ্যানেলটা ডেকে গেছে, তোমরা ওই চ্যানেলটাকে সব সময় চালু করে রাখবে। মরবে নাকি যাইনি, ও আগে কইছিল আমাকে খাইতে বসে না, আমরা তো বাপের গালি ওরকম করেছে আর আমার গালি ওরকম করেছে। ওটা কয় যে বাবা আমার মোবাইল গা তুমি কাপড় জীবনে আমার ব্যাগে করে দুটা চার্জার আর সেটা কি লাল আলো কালো বাবা আমি যাইনি, সেটা আমার ব্যাগে করে রাখি দেবো। তারপর দিন হয়েছে আমার ভাই করো
একলা চলো একলা চলো একলা চলো গো, তোমার গান শুনলে না আসে তবে একলা চলো। তুমি ওর চ্যানেলটা চালাচ্ছ না কেন আগে সেটা বলো। মা দীপঙ্কর ড্রাইভটা দিচ্ছে আমাদের খাওয়া পড়া পোষণ সবকিছু তারা দেবে, এই কথা তাদের সাথে নিখুঁজ হচ্ছে। আর আমরা যে কাজ করছি আর করতে হবে শঙ্করের বাড়ির পাশে। শঙ্কর এসছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলো। হ্যাঁ ওর মা এসছিল, বোন এসছিল, গাড়ি।